আসসালামু আলাইকুম, আমি কল্পনা খাতুন, বয়স 48, রাজশাহী থেকে আসছি। আমার সমস্যা এই ফ্রোজেন শোল্ডার পেন, যেটা হাত মাথা থেকে আর কি একটা ইয়ে আসে, রক্ত ছড়ে ব্যথা ছড়ে পড়ে পুরা ঘাড় পুরা হাত। আমি অনেকদিন হাত এটা নিচের দিকে উপর দিকে উঠাতে পারতাম না, নিজে মাথা আসরাতে পারতাম না, কিছু করতে পারিনি। প্রায় 3 মাস একদমই পারিনি, আগের থেকে কিছুটা পেন ছিল, কিন্তু ডান পাশে শুতে পারিনি, ডান হাত দিয়ে কোনো কিছু করতে পারিনি, হাত উপরেই ওঠেনি। আমার ডান হাতটা প্রায় অচলের মতো। আমি তারপরে প্রায় 3 দিন একটানা ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, ব্যথাটা কম বেশি 6 মাস, আর আস্তে 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 জিনিসটা আমি আরো ভয়তে বেশি নাড়ি না, আর কোনো কিছু তুললে লাগে। এই ব্যথার জন্য আমি 2 জন ডক্টর দেখাচ্ছি ঢাকাতেই, কিন্তু কোনো উপকার পাইনি। পরে আমি ইয়েতে আসি, এই ডিপিআরসি হসপিটাল আসি, আসে এই তো মাত্র 2 তারিখে ভর্তি হয়েছি, 2 তারিখ থেকে এই আজকে রিলিজ নিচ্ছি, ভালো আছি, যথেষ্ট ভালো আছি। এখানে আমি বহু আগেই আমি ফেসবুকে এটা দেখতাম, ছাড়ের ইয়ে শফিল্লা সাহেবের দেখতে দেখতে আমি 2020-এ একবার আসছিলাম। আমার হাঁটু ব্যথা ছিল তখন, 2 বছরের ব্যথা নিয়ে অনেক জায়গায় দেখায় কোনো ভালো না হলে আমি ওনার ইয়ে ফেসবুকে দেখে তখন এখানে আসি। আসে 20 সালে চিকিৎসা নিয়ে 3 বার আসছি, পরপর থাকা লাগেনি, ভর্তি হইনি তখন। 3 বারেই আমি আর কি ভালো হয়ে যায়, আমার 2 মাসও লাগেনি, 15 দিনে ভালো, 2 মাসের মধ্যে একদম ফুল। এই পর্যন্ত আর কোনো দিন আশা লাগেনি, একদম সুস্থ আছি 4 বছর প্রায়। তারই ধারাবাহিকতা এটা মনে হলো, তখন আবার এখানে চলে আসি, আসে এই 8 দিনে আমি প্রায় সুস্থ। এখন কাজ তো করিনি এখান থেকে যেহেতু যায়নি, কিন্তু হাত উঠাতে পাচ্ছি, মাথা আঁচড়াতে পাচ্ছি, উপরে তোলা পিছনে অনেকটা বেশিরভাগই নিয়ে যেতে পাচ্ছি, সব কিছুই আর কি বলা চলে। আমি পরিপূর্ণ রিকভার করছি, ওই জন্যই আর কি রিলিজ নিয়ে চলে যাচ্ছি। ওদের কথা না বললেই না, এখানে যে মেয়েটা আমাকে থেরাপিস্ট ছিল, ও আর কি খুবই খুবই মনোযোগ দিয়ে, প্রথম দিন করার পর আমি আর ওকে বলছি তুমি কোথাও যাবা না, আমাকে তুমি দেখবা। একজন দেখছিল প্রথম দিন, দ্বিতীয় দিনে ও আসছে, ওর ডিউটি পড়ছে, ওর কাজ দেখে আমি আর ওকে যেতে দিইনি যে তুমি আমার দেখাশোনা করবে। ও খুবই কেয়ার করছে বলা যাবে না, যে সকাল থেকে মানে 3 বার তো মানে খালি খাওয়া এইটুক বাদে সব সময় থেকেছে, সেজন্যই এত তাড়াতাড়ি ইয়ে ইম্প্রুভ করছে, না হলে সম্ভব ছিল না। যথেষ্ট এখানকার মান ভালো, সেবা যথেষ্ট মানে বলা যাবে না। আমার কাছে অনেক এক কথাই 1 নম্বরে আছে আর কি। আমার মতো যারা রুগী আছেন এরকম ব্যথার, তারা এখানে আসতে পারেন, চিকিৎসা নিতে পারেন, নিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করবেন, সুস্থ থাকি যেন, আপনারাও আসেন সুস্থ থাকেন এখানে, আমি এটা চাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।